আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আবারও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে হাজির হলাম। প্রথমে ইলাস্ট্রেটর প্রোগ্রামটা ওপেন করে নিতে হবে, আমি অলরেডি নিয়েছি। আমি এটা ইলাস্ট্রেটর সিসি দিয়ে করছি, আপনারা চাইলে CS6 দিয়েও করতে পারেন। নতুন একটা পেজ নিয়ে নেব, পেজের সাইজ থাকবে 4500x5400, 4500x5400। কালার মোড নেব CMYK। এবারে ওকে। তো এবারে আমি কিছু লিখে দিচ্ছি, আমি যে ক্লায়েন্টের জন্য এই ডিজাইনটা করছি সে আমাকে যে কথাটা লিখতে বলেছে আমি সেটাই লিখছি, লিখে আপনাদের জন্য তৈরি করছি। প্রথমে ক্যাপস লক দিয়ে নিচ্ছি, এবারে লিখছি SCGA। এখন এটার একটা ফন্ট সিলেক্ট করব, খুবই সিম্পল আর খুবই সহজে এই ডিজাইনটা করা যাবে খুবই কম সময়ের মধ্যে। দেখেন ভিউয়ার্স, এটা খুব একটা বড় হচ্ছে না, তার কারণ ফন্টের একটা নির্দিষ্ট সাইজ থাকে। এই নির্দিষ্ট সাইজ হচ্ছে 1296। তো 1296-এর ওপরে গেলে এটা আর বড় হবে না। আমি যেহেতু শিফট চেপে ধরে এটা বড় করছি, সেহেতু এটা সঠিকভাবে বড় হচ্ছে, অর্থাৎ যে সাইজ সেই সাইজ অনুযায়ী বড় হচ্ছে। কিন্তু যখন 1296-এর ওপরে চলে যাচ্ছে তখন আর বড় হচ্ছে না, ওটা আগের জায়গায় আবার ফিরে আসছে। তো এরকম যদি হয় তাহলে আপনারা এটাকে প্রথমে এক্সপেন্ড করে দিয়ে বা ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আরও বড় করতে পারেন। আমার আপাতত আর বড় করার কোনো প্রয়োজন নেই, আমার এতটুকুতেই হয়ে যাবে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পিকচার নিয়ে আসতে হবে। পিকচারটা আমি নিয়ে আসছি গুগল ক্রোম থেকে, আমি আগে থেকেই রেখে দিয়েছি। এই পিকচারটা লাগবে আমার, রাইট ক্লিক দিয়ে কপি করে নিব, কপি ইমেজ, এখানে এসে পেস্ট করে দিব, Ctrl V। এটাকে ইমেজ ট্রেস করব, এবারে এক্সপেন্ড করে নিচ্ছি, রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন নিচের অংশটা এবং সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা একসাথে সিলেক্ট করে ডিলিট। আমি যে ডিজাইনটা করছি এটা একটি জিমন্যাস্টিক ক্লাবের ডিজাইন, এ কারণে আমার পিকচারগুলো এরকম। তো এটা যদি আপনি মনে করেন সাদা কালো রাখবেন তাহলে এভাবে রেখে দিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু কালারিং করতে যাচ্ছি, এটা এভাবে একটা রেখে দিচ্ছি। এখন ফাইলে গিয়ে প্লেস, তো আমি একটা কালার আগে থেকে চয়েস করে রেখেছিলাম, এই কালারটা নিব। তো আপনি যদি এটা ফন্ট রেখেই কালারগুলো দিতে চান তাহলে এভাবে আপনি দিতে পারবেন না, সিলেক্ট করে সাইড অপারে যখন ক্লিক দিচ্ছেন তখন সম্পূর্ণ কালারটা একরকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে দিতে চান তাহলে টাইপ টুল নিতে হবে, নিয়ে প্রত্যেকটা অক্ষর আলাদা করে সিলেক্ট করতে হবে, করার পরে সাইড অপার নিয়ে এভাবে ক্লিক দেওয়া লাগবে। আবারও টাইপ টুল সিলেক্ট করতে হবে, আইড্রপার দিয়ে পরের কালারটা নিচ্ছি। টাইপ টুল পরেরটা সিলেক্ট করছি,
এর উপর কালার। এবার এটা সম্পূর্ণ সিলেক্ট করছি, করে গ্রুপ। এই তো খুব সহজেই হয়ে গেল একটি টি শার্ট ডিজাইন। আপনারাও এটা ট্রাই করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। যদি কিছু বলার থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।